গাইবান্ধার পলাশবাড়িতে পড়েনি অবরোধের প্রভাব, চলেছে বাসসহ অন্যান্য গণপরিবহন। জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেনের অক্লান্ত পরিশ্রমে ও সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পলাশবাড়ি থানা এলাকায় সড়ক মহাসড়কে মানুষের যানমালের নিরাপত্তা বজায়ে কঠোর অবস্থান গ্রহণ করা হয়। এতে অবরোধের শেষ দিনে ঢিলে ঢালাভাবে পালিত হলেও পুলিশের কঠোর অবস্থানের কারণে সড়ক মহাসড়কে নামতে পারেনি বিএনপি জামাতের নেতাকর্মীরা। এদিকে অবরোধের প্রভাব পড়েনি সাধারণ মানুষের মাঝে, তারা এখন ঘর থেকে বেরিয়ে পড়েছেন, স্বাভাবিক জীবনযাপনের চলমান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শ্রমজীবী মানুষগুলো তাদের কর্মস্থলে কাজকর্ম করছেন। হাটবাজার ও ছোট বড় মার্কেটগুলো খোলা ছিল, এতে ক্রেতা সাধারণের উপস্থিতি ছিল স্বাভাবিক। সরকারি বেসরকারি অফিস স্কুল কলেজগুলোতে চলছে নিয়মিত কার্যক্রম।